শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গত ক্লাসে আমি পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রগুলি ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কেবলমাত্র বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তার দুইটি সূত্র ব্যবহার করে আমরা বর্গ নির্ণয় শিখেছি। আমরা সূত্র দুটি একটু আবারও স্মরণ করি। প্রথম সূত্রটি ছিল আমাদের এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এবং দ্বিতীয় সূত্রটি ছিল এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সূত্র দুটি ব্যবহার করে তোমাদের বইয়ের সরল অঙ্কগুলো ছিল 17 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত অঙ্কগুলো ছিল সরল অঙ্ক, সেই সরল অঙ্কগুলো এখন আমরা করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। 17 নম্বর অঙ্কটি ছিল টুয়াইস এ প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস ফোর এ ইন্টু টুয়াইস এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই রাশিটিকে একটু ভাঙি নেই। টুয়াইস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে খেয়াল করি ফোর এ স্কোয়ার যেহেতু ছিল, এই রাশিটিকে ভাঙা শেষের রাশিটিকে ভাঙলে এরকম হয় টুয়াইস এ হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্রে টু ইন্টু প্রথম পদ কি হবে, এই রাশিটা টুয়াইস এ প্লাস ওয়ান, টুয়াইস এ প্লাস ওয়ান ইন্টু দ্বিতীয় রাশিটা হবে একদম শেষের রাশিটা এখানে, তাহলে কি হবে টুয়াইস এ। বিষয়টাকে আমরা যদি মান ধরেও করি তাহলে এভাবে করতে পারি, ধরি টুয়াইস এ প্লাস ওয়ান ইকুয়াল পি, যেহেতু এখানে আমাদের প্রতীকগুলো ছিল এ, সেহেতু আমরা এখানে পি ধরে করব, এবং আমাদের দ্বিতীয় রাশি ছিল টুয়াইস এ, এখানে সেহেতু টুয়াইস এ ইকুয়াল ধরব কিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু খেয়াল করি, যদি এর জায়গায় এখানে পি হয় প্লাস কিউ হয় তাহলে সূত্রটা কি হবে, এখানে না দেখে আমি এখানে দেখাচ্ছি যে পি প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল হবে পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কটির ক্ষেত্রে মানগুলো বসিয়ে পাই প্রদত্ত রাশি কি পাই, যে এখানে টুয়াইস এ প্লাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল ধরেছিলাম আমরা পি, তাহলে এখানে কি হবে প্রদত্ত রাশি ইকুয়াল পি স্কয়ার, এখানে মাইনাস টু টুয়াইস এ প্লাস ওয়ান কি ধরেছিলাম পি, তাই ইনটু হবে পি টুয়াইস এ প্লাস ধরেছিলাম টুয়াইস এ ইকুয়াল ধরেছিলাম কিউ, অতএব এখানে হবে কিউ প্লাস কিউ এর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরে লক্ষ্য করি এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার, যদি এটা মাইনাসের সূত্র হয় তাহলে কি হবে যে পি মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল হবে পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। কাজেই এই পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল লিখতে পারি আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ার, তো এখানেও আছে পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার, কাজে এখানে লিখবো লিখবো আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ার। এখন পি এর মান বসিয়ে পাই,
पी एर मान कत टाइज ए प्लस वन माइनस एखे माइनस किऊर मान कत किऊर मान टाइज ए टाइज ए लिखे पुरस्कार देव এখন দেখো টুয়াইজ এর সামনে আছে প্লাস আর এখানে টুয়াইজ এর সামনে আছে মাইনাস টুয়াইজ এ বাদ দিয়ে আমরা ওয়ান এর হোলস্কয়ার করব তাহলে ইকুয়াল হচ্ছে ওয়ান এটাই হচ্ছে অ্যানসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের বইয়ের আমরা আঠারো নম্বর অঙ্কটি লক্ষ্য করি আঠারো নম্বর অঙ্কটিতে আঠারো নম্বর অঙ্কটি এভাবে লেখা আছে যে ফাইভ এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু প্রথম পদ ফাইভ এ প্লাস থ্রাইস বি ইন্টু ফোর এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর এ মাইনাস থ্রাইস বি হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা প্রত্যেকটা পদের মান ধরে নিই ধরি এভাবে করি আমরা অঙ্কটা ধরি যে ফাইভ এ প্লাস থ্রাইস বি ইকুয়াল পি এবং শেষের পদটা ছিল ফোর এ মাইনাস থ্রাইস বি এটা সংরক্ষণ ধরে নিই আমরা ফোর এ মাইনাস থ্রাইস বি ইকুয়াল কিউ অতএব পদ রাশি রাশি কি হবে ফাইভ এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার মান ধরেছিলাম আমরা পি তাহলে পি স্কোয়ার এখানে প্লাস সূত্রে টু এখানে ফাইভ এ প্লাস থ্রাইস বি মান ধরছি পি আর এখানে ফোর এ মাইনাস থ্রাইস বি মান ধরছি কিউ তাহলে এটি হবে কিউ এরপর প্লাস ফোর এ মাইনাস থ্রাইস বি মান ধরছি আমরা কিউ তাহলে কিউ স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে সূত্র লক্ষ্য করি পি প্লাস কিউ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কয়ার এটা মান হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার আমরা এটা সমান লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার এখন আমরা মানগুলি বসিয়ে পাই পি এর মান ছিল ফাইভ প্লাস থ্রাইস বি ফাইভ প্লাস থ্রাইস বি তাহলে ফাইভ এ প্লাস থ্রাইস বি এরপর মাঝখানে আছে প্লাস কিউর মান ছিল ফোর এ মাইনাস থ্রাইস বি ফোর এ মাইনাস থ্রাইস বি হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি এখানে ফাইভ এ প্লাস এর এবং এখানেও ফোর এ প্লাস এর তাহলে কি হবে নাইন এ আর এখানে থ্রাইস বি প্লাস এর এখন মাইনাস থ্রাইস বি তাহলে কেটে দিলাম তাহলে নাইন এ হোল স্কোয়ার হবে নাইন এ হোল স্কোয়ার মানে কত হবে এইটি ওয়ান এ স্কোয়ার এটাই হবে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের সতেরো থেকে চব্বিশ নম্বর অঙ্কগুলি কি কীভাবে করতে হবে এরপরও তোমাদের আমি শেষের অঙ্কটি মানে চব্বিশ নম্বর অঙ্কটি তোমাদের আবার করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি যে চব্বিশ নম্বর অঙ্কটি ছিল টুয়াইজ এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি হোল স্কোয়ার প্লাস টুয়াইজ এ প্লাস থ্রাইস বি মাইনাস ফোর সি হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু প্রথম পদ টুয়াইজ এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি ইন্টু দ্বিতীয় পদ ছিল টুয়াইজ এ প্লাস থ্রাইস বি মাইনাস ফোর সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আগের মতোই আমরা প্রত্যেকটা রাশির মান ধরে নিই এখানে ধরি টুয়াইজ এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি ইকুয়াল পি টুয়াইজ এ প্লাস থ্রাইস বি
माइनस फोर सी इक्वल किऊ। प्रिय शिक्षार्थी बंधुरा आमी एखाने पी ओ किऊ धरे निछि, तोमरा इच्छा करले अन्य चलक धरे निते पारो, एक्स वाई बा अन्य कोनो चलक व्यवहार करते पारो। एबारे তাহলে কি হবে, প্রদত্ত রাশি দাঁড়াবে কি, প্রদত্ত রাশি হচ্ছে কি, এটার মান হচ্ছে পি, তাহলে পি এর স্কয়ার, এরপর প্লাস এটা হবে কি, এটা মান ধরেছিলাম আমরা কিউ, তাহলে কি হবে কিউ স্কয়ার প্লাস সূত্রে টু, এটা মান ধরেছিলাম কি টুয়াইস এ মাইনাস থ্রাইস এ ফোর সি মান ধরেছিলাম পি, আর এটা মান ধরেছিলাম আমরা কিউ। এভাবে একটু সাজিয়ে লিখি আমরা পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এবারে আগের মতোই পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কয়ার সূত্রটা কি হচ্ছে, পি প্লাস কিউ এর হোল স্কয়ার, তাহলে পি প্লাস কিউ হোল স্কয়ার। এবারে পি প্লাস কিউ হোল স্কয়ারের আমরা এখানে পি এর মান ও কিউ এর মান বসাবো। লক্ষ্য করি পি এর মান ছিল টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি, প্লাস কিউর মান ছিল টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস ফোর সি, এটা আমরা হোল স্কয়ার দেখাবো। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করি টুয়াইস এ আর এখানে আছে টুয়াইস এ, মোট হচ্ছে ফোর এ, এরপর মাইনাস থ্রাইস বি, এখানে প্লাস থ্রাইস বি কেটে দিই আমরা, এরপর প্লাস ফোর সি, এখানে মাইনাস ফোর সি বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে আমাদের ফোর এ হোল স্কয়ার হবে। এখন ফোর এ হোল স্কয়ার ইকুয়াল হবে সিক্সটিন এ স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র ধরে তোমরা যেমনি বর্গ অঙ্কগুলো করতে পারবে তেমনি এই সরল অঙ্কগুলো করতে চেষ্টা করবে। এবারে আমরা লক্ষ্য করি তোমাদের বইতে কিছু অনুসিদ্ধান্ত অঙ্ক সূত্র দেওয়া আছে, আমরা সূত্রগুলো একটু দেখব, পরে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে মান নির্ণয়ের অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি তোমাদের বইয়ের অনুসিদ্ধান্ত এক, অনুসিদ্ধান্ত একে ছিল এ প্লাস বি সরি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, দুই নম্বরে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা লক্ষ্য করি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হবে যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল এটা সেন্স করে সাইন সেন্স করে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করছি, যেহেতু ভিতরে মাইনাস করছি তাহলে বাইরেটা হবে প্লাস ফোর এ বি। কেন হবে, আমরা মান নির্ণয় যে মানগুলো দেওয়া থাকবে প্লাসে না মাইনাসে তার উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করতে চেষ্টা করব। এখন লক্ষ্য করি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। পাঁচ নম্বর সূত্রটা ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু খেয়াল করি এই সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরো একটি সূত্র জানতে হবে, ফোর এ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে ফোর এ বি সূত্রটা ঠিক একই রকম কিন্তু এখানে মাইনাস, কারণ আমরা মাইনাসের সূত্র দুটা মনে রাখার জন্য তোমাদের একটু শিখাচ্ছি, সাত নম্বরে অসূত্রটা একটু শিখে নিই। এ বি সূত্রতে ছিল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি এবি সূত্রে বলা যেহেতু প্রথম রাশি বা দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস আছে সেহেতু আমরা এবি এখানেও আছে তাই 4ab বলা আমরা এখানে মাইনাস ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার এটা তোরে টেকনিক মনে রাখার জন্য যেহেতু ab তে আমরা মাইনাস বসাইছি তাহলে 4ab তো শুধু মাইনাস বসাবো এখানে কেন 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের সাথে যাবে এক হয়ে না যায় কারণ এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এখানে প্লাস দেওয়া আছে আর পরের সূত্রটা মানগুলো সবই এক a প্লাস b হোল স্কয়ার এখানে a মাইনাস b হোল স্কয়ার কিন্তু এখানে মাঝখানে মাইনাস কারণ ab বলা যেহেতু আমাদের মনে রাখতে হবে ab বলা যেহেতু মাঝখানে মাইনাস আছে ঠিক 4ab বলা মাঝখানে মাইনাস নিয়ে যাব না হলে আমাদের এই 5 নম্বর সূত্রের সাথে 6 নম্বর সূত্র এক হয়ে যেতে পারে তোমাদের কাছে মনে হতে পারে তাই স্মরণ রাখতে হবে কি হবে যেহেতু ab তে মাইনাস আছে তাহলে 4ab তেও মাঝখানে মাইনাস রাখতে হবে এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের বইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলো করতে চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মান নির্ণয়ের তোমাদের শুরু হয়েছে 25 নম্বর অঙ্ক থেকে তোমাদের বইতে 34 নম্বর অঙ্ক দেওয়া আছে আমরা প্রথম 25 নম্বর অঙ্কটা লক্ষ্য করি এখানে সরাসরি আমরা অঙ্ক করতে চেষ্টা করি তোমাদের বইতে দেওয়া আছে বিষয়গুলো দেওয়া আছে x equal minus 4 y equal minus 5 এখন প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি ছিল রাশি equal 25 x squared plus 36 y squared minus 60 xy প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই রাশিটির মান বের করতে বলা হয়েছে কাজেই আমরা আগে কি করব আমরা সাজিয়ে নেব 25 x স্কয়ার আর মাইনাস 60 xy প্লাস 36 y স্কয়ার এখানে যেহেতু প্রথম রাশি প্রথম পদ এই রাশিটাকে আমরা ভাঙাই নেই 5 x হোল স্কয়ার তাহলে লাস্টের শেষ পদটা ছিল আমাদের 36 সেটা এটা ভাঙাই নেই 6 y হোল স্কয়ার তার মানে প্রথম পদ এটা আর দ্বিতীয় পদ এটা তাহলে কি হবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে সূত্রে 2 বসাবো প্রথম পদ 5x ইনটু দ্বিতীয় পদ 6y এখন আমরা মিলে দেখব যে মাঝের রাশিটা হচ্ছে কিনা যে 2 ইনটু 5x হচ্ছে 10x ইনটু 6y মানে 60xy তাহলে মিলে যাচ্ছে এখন আমরা প্রথম পদ মাইনাস প্রথম পদের স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কয়ার সূত্রটা ছিল কি প্রথম পদের পদ মাইনাস দ্বিতীয় পদের দ্বিতীয় পদ এরপর হোল স্কয়ার তাহলে প্রথম পদ 5x ছিল এবং দ্বিতীয় পদ ছিল 6y তাহলে 5x মাইনাস 6y হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া কি আছে x ইকুয়াল দেওয়া আছে মাইনাস 4 এবং y ইকুয়াল দেওয়া আছে মাইনাস 5 এবার মান গুলো আমরা বসিয়ে নেই তাহলে কি হবে 5 ইনটু কি হবে মাইনাস 4 এবং এখানে মাইনাস 6 ইনটু কি হবে y1 মাইনাস 5 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করছি এখানে আমাদের হোল স্কয়ার রয়ে গেছে সেহেতু আমরা এই রাশিতে আমরা কি করব সেকেন্ড বন্ধনী ব্যবহার করে হোল স্কয়ার দেব এখানে তাহলে কি হবে 5 ইনটু মাইনাস 4 হচ্ছে মাইনাস 20 এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস কি হবে 6 দিয়ে মাইনাস 5 মানে 5 এর গুণ করলে কি হবে 30 হচ্ছে এখন এটা হোল স্কয়ার হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠিয়ে নিলাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দেখাইছি 30 থেকে যদি মাইনাস 20 বাদ দেওয়া হয় তাহলে কি হবে 10 প্লাস 10 এর হোল স্কয়ার প্লাস 10 এর হোল স্কয়ার কি করলে কি হবে 100 এটা হচ্ছে আমাদের 25 নম্বর অঙ্কের আর রেজাল্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 25 নম্বর অঙ্ক থেকে তোমাদের 28 নম্বর অঙ্ক পর্যন্ত একই নিয়মে তোমরা এভাবে অঙ্কগুলো চেষ্টা করবে 25 26 27 28 এবারে আমরা 29 নম্বর অঙ্কটা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 29 নম্বর অঙ্কটি
অঙ্কটিতে বলা হয়েছে a minus b equal 6। লক্ষ্য করো আমি এখানে কাটছি 29 নম্বর অঙ্কটা ছিল দেওয়া আছে d লিখি আমরা দেওয়া আছে a minus b equal 7 এবং ab দেওয়া আছে ab equal দেওয়া আছে 3। তোমাদের বলে দেখাতে বলা হয়েছে যে a plus b whole square equal 61। তাহলে প্রথম বাম পক্ষ আমাদের a plus b whole square, তো আমরা লিখব অতএব পদার্থ রাশি বাম পক্ষ কি a plus b whole square, a plus b whole square এর মান বের করতে বলা হয়েছে 61। কাজেই আমরা এখন লক্ষ্য করি যে অনুসিদ্ধান্ত a plus b whole square সূত্রটা ছিল কি, এখানে দুইটা সরি a plus b whole square সূত্র ছিল, যেটা এখানে মাইনাস এর মান দেওয়া আছে সেই মাইনাসের সূত্র আমরা নিয়ে আসবো এখানে, কারণ এটা হবে তখন a minus b whole square। এরপর দেখো যেটা এখানে মাইনাস করছে তাহলে বাইরে হবে প্লাস প্লাস 4ab। এখন খেয়াল করো এটা ছিল আমাদের a plus b whole square সূত্র, এখন আমরা a minus b মান ছিল কি 7, 7 এর whole square করব প্লাস 4 ইনটু ab মান ছিল 3, তাহলে 7 এর whole square করলে কত হয় 49 প্লাস এখানে হচ্ছে 12 এবং 49 এর সাথে যদি আমরা প্লাস করি 12 তাহলে কত হয় 61। তাহলে এটা কি হচ্ছে ডান পক্ষ, আমরা দেখে নিলাম যে বাম পক্ষের মান হয়েছে 61 যা ডান পক্ষের সমান। কাজেই আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা আমরা দেখানো হলো লিখতে পারি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তোমাদের বইয়ে 30 নম্বর অঙ্কটা ঠিক এরকমই দেওয়া আছে, আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। 30 নম্বর অঙ্কটি ছিল a plus b দেওয়া আছে লিখিনি দেওয়া আছে a plus b equal 5 ab equal 12। যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাম পক্ষে বলছে a square plus b square এবং ডান পক্ষে বলছে 1, তাহলে বাম পক্ষে a square plus b square সমান সমান তোমাদের 1 মান করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে, কাজেই আমরা পদার্থ রাশি বাম পক্ষ লিখব অতএব পদার্থ রাশি বাম পক্ষ ইকুয়াল হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে মান দেওয়া আছে a প্লাস b, আমরা জানি এখানে দুইটা সূত্র দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের, কাজেই যেহেতু এখানে a প্লাস b মানে মান দেওয়া আছে তাহলে আমরা প্লাস এর সূত্রই নেব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এখন দেখো a প্লাস b মান ছিল 5, 5 হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু এ বি মান 12, তাহলে কি হবে 5 এর স্কয়ার করলে 25 মাইনাস 12 ইনটু 2 24, তাহলে 25 থেকে মাইনাস 24 বাদ দিলে কি হবে 1 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিচ্ছি যে বাম পক্ষ যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বেরোচ্ছে 1 যা ডান পক্ষের সমান, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের বইয়ের 31 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, 31 নম্বর অঙ্কটি ছিল আমার দেওয়া আছে দিয়ে লিখি দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 5, তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে x স্কয়ার মাইনাস 1/x x স্কয়ারের হোল স্কয়ার
इक्वल 525 पथ राशि बाम पक्ष लिखब पथ राशि बाम पक्ष की छिल ভাগ দেখা ছিল x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার এর পর দেব হোল স্কয়ার দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি ছিল একবার যোগ একবার বিয়োগ তাহলে কি হবে এখানেও তাই হচ্ছে আমরা বিষয়টা একটু ভাঙিয়ে দেখাচ্ছি এবার দেখি x এর হোল স্কয়ার মাইনাস 1 ভাগ x এর হোল স্কয়ার এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম তাহলে এটা লিখছি x প্লাস 1 ভাগ 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x দেখি x প্লাস 1 ভাগ x এর মান ছিল 5 5 ইন্টু কি হবে x মাইনাস 1 বাই x এর লেখে আমরা কি করব এবার হোল স্কয়ার দেব এখন 5 এর উপর হোল স্কয়ার দিতে পারি এবং x মাইনাস 1 বাই x এর উপর হোল স্কয়ার হবে কারণ যেহেতু ভিতরেই দুইটা রাশি আছে এবং বাইরে হোল স্কয়ার চিহ্ন আছে তাহলে 5 এর উপরে আমরা হোল স্কয়ার করি এরপর x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার দেব এই শিক্ষার্থী বন্ধুরা 5 এর স্কয়ার করলে হচ্ছে 225 এরপর x মাইনাস 1 বাই x এর যদি আমরা সূত্র করি তাহলে কি হবে এক্স প্লাস যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে প্লাস 1 বাই এক্স এর হোল স্কয়ার হবে যেহেতু এখানে হোল স্কয়ার দেওয়া আছে তাহলে এখানে কি হবে মাইনাস 4 এক্স ইন্টু 1 বাই এক্স হবে 1 বাই এক্স হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রটি করলাম এবার মান বসিয়ে দিই আমরা এখানে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে দিয়া 5 এর হোল স্কয়ার আর এখানে x x কাজে থাকবে 4 আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এরপর 25 ইনটু কি হবে 5 ব্র্যাকেট মধ্যে নিয়ে যাই 5 এর স্কয়ার হয় 25 মাইনাস 4 তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি 25 ইনটু হবে কি 25 থেকে মাইনাস 4 বাদ দিলে হয় 21 আর এটাকে ইকুয়াল করলে হবে কত 525 যা ডান পক্ষে সমান দেখব ডান পক্ষ অতএব আমরা কি দেখলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে কাজে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত কিন্তু আমাকে এখানে অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের বইয়ের 32 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি 32 নম্বর অঙ্কটি আমরা দেওয়া আছে দিয়ে দেখি 32 নম্বর অঙ্কটিতে ছিল যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 8 এবং a মাইনাস b ইকুয়াল 4 অতএব পথ রাশি a b এর মান বের করতে বলা হয়েছে তো a b ইকুয়াল আমরা লিখতে পারি যে আমার সূত্রটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার দেখো a প্লাস b বাই a প্লাস b এর মান ছিল এখানে 8 8 বাই 2 হোল স্কয়ার মাইনাস হবে এখানে এ মাইনাস বি মান ছিল 4 বাই 2 হোল স্কোয়ার তাহলে আমরা 2 দিয়ে এইটাকে কাটব 4 এর হোল স্কোয়ার এন্ড 2 দিয়ে 4 এর কাটলে 2 এর স্কোয়ার তাহলে কি হচ্ছে এখানে 16 মাইনাস 4 এখানে হবে 12 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের বইয়ের 33 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি আমরা তোমাদের 33 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দেওয়া আছে একটু খেয়াল করি আমরা কি কি দেওয়া আছে সে বিষয়টা আগে একটু লিখে নিই দেওয়া আছে x প্লাস y ইকুয়াল 7
এবং এক্স ওয়াই ইকুয়াল টেন, তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মান বের করতে বলা হয়েছে। কাজে আমরা এখানে দেখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি লিখবো, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রগুলো জানি, সেহেতু আমরা সেই সূত্র অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কি হবে, এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হবে মাইনাস হবে টু এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু ফাইভ এক্স ওয়াই আর এখানে মাইনাস টুয়াইজ এক্স ওয়াই আমরা বাদ দিয়ে দিই একবারে, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে সেভেন, তাহলে সেভেন হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই মান কত, এখানে টেন, তো সেভেন স্কোয়ার হলে হয় ফর্টি নাইন প্লাস এখানে হয় থার্টি, তাহলে কত হবে সেভেন্টি নাইন, সেভেন্টি নাইন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে তোমাদের বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো এবার সূত্র ধরে পড়তে চেষ্টা করবে। আশা করি তোমরা সূত্রগুলো ভালোভাবে পারলে তোমরা অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।